ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিতে জয়ের মধ্য দিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। আইসিসি ওডিআই সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটিতে ইংলিশদের 50 রানে পরাজিত করেছে টাইগাররা। এই জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। চলতি মাসের শেষ অংশে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলের এবারের আসরে একসাথে দেখা যাবে তিন বাংলাদেশি ক্রিকেটারকে। প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স 2023 আইপিএলের মিনি নিলাম থেকে দলেই ভিড়িয়েছে সাকিব আল হাসান ও লিটন দাসকে। প্রশ্ন হলো, এই তিন তারকাকে একসঙ্গে আইপিএলে দেখা যাবে কিনা? কারণ আইপিএল চলাকালীন সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ বিদেশে পরপর দুটি সিরিজ রয়েছে টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি জয়ের পর তিন টাইগার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার ব্যাপারে কিছুটা পরোক্ষ ইঙ্গিত দিয়ে দিলেন নাজমুল হাসান পাপন। এর আগে অবশ্যই তিনি জানিয়েছেন, দেশের খেলা বাদ দিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে না বাংলাদেশি ক্রিকেটারদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের পর নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিশ্বকাপের আগে টাইগারদের যে দুই সিরিজ রয়েছে সেগুলোতে পরিবর্তন আনবে তারা, দুই একজনকে বিশ্রাম দিবে সেই দুই সিরিজ থেকে। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কয়েক মাস পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, এর আগে হবে এশিয়া কাপের ওয়ানডে আসর। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি, আর সেই পরিকল্পনার অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সিরিজে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে আইপিএল খেলার সুযোগ পেতে পারেন সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের জায়গায় নতুনদের উঠিয়ে আনার পরিকল্পনায় বিসিবি, যদিও সরাসরি কারো নাম উল্লেখ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন।